লাল কায় কাউবি নেশারা আল্লাহ ইকবাল বলছেন আমরা তলোয়ারের ছায় বড় হয়েছি, আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
আলাদা ফল থেকে অরে মন সিহি অধীনতা অর্ষিহি অমেদাদ কালেমাতি লকাল হাম বিল কুরআন লকাল হাম বিল ইসলাম লকাল হাম বিআসমাইক ওয়া লাকা সাম্মাইত বিহি নাফসাক লকাল হাম ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক وعظيم سلطانك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় কাউকে কিছু দেওয়ার সময় যৌতুক নেওয়ার সময় এটা তো ভালোই বুঝেন আজকে হারামের কারণে ক্যারিনা ভাইরাস এসেছে অ্যান্টিভাইরাস হলো চীনের লোকেরা কান খাড়া করে শোনো অ্যান্টিভাইরাস যদি নিতে চাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও অ্যান্টিভাইরাস হলো লা ইলাহা অ্যান্টিভাইরাস হলো আল্লাহর প্রশংসা কার প্রশংসা এত ভিক্টোরিয়ার ভিতরে বেঁচে থাকার একটাই উপায় আল্লাহ জিকির ছাড়া অন্য কোন উপায় নেই কোরআন নিয়ে একটু উল্টা পাল্টা কথা বলেছে এই ছেলেটা নামাও কেমন নামাও উপর থেকে বুঝে না মূর্খ চীনের লোকেরা চীনের গভর্নমেন্টের লোকেরা কারা বলেছে জানি না বলেছে কোরআন নতুন করে লিখতে হবে কোরআন নতুন করে লেখার সাহস পৃথিবীর কারণে এটা বহু আগে আল্লাহ বন্ধ করে দিয়েছে কোরআনের প্রথম অক্ষর কি কাফ আর ক্যারিনা ভাইরাসের প্রথম অক্ষর কি ক কোরআন নিয়ে দুষ্টামি করো ওই নামে আল্লাহ ভাইরাস দিয়ে দিয়েছে এটা থেকে নিষ্কৃতির একটিমাত্র পথ সেটা হলো আল্লাহ জিকির কার জিকির জিকির গুলো সব রোগ থেকে মানুষকে ফিরায় জিকির যারা করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার এদের মর্যাদা বাড়িয়ে দেন আমরা এই জন্য কোরআন বিরোধী কোনো কাজ করব না যৌতুক যারা খায় এরা কোরআন বিরোধী মানবতার দুশ্মন উত্তাল চেয়ে নিকৃষ্ট এরা মানুষ নামের কলঙ্ক বিবিকে যারা মারে এরা চরিত্রহীন নারীর গায়ে হাত তোলা তো দূরের কথা রাসূল বলেছেন গালিও দিতে পারবা না লা তাসুবুল বানাত ইন্নি আবুল বানাত ও মাই ডিয়ার ফলোয়ার ডোন্ট সয়ার দা গার্ল বিকজ আই অ্যাম দা ফাদার অফ হোল গার্ল অফ দা টেরিটরি অফ দা ওয়ার্ল্ড এই পৃথিবীর সব মেয়েদের বাপ আমি নবী মুহাম্মদ এদেরকে গালি দিতে পারবা না নিষেধ করেছেন কে আল্লাহ নিষেধ করেছেন আমরা কোরআনের বাহিরে কাউকে মানবো না রাজি আছেন মুসলমান আল্লাহকে দেখাও সারা পৃথিবীর মুসলমান একটা শরীর কয়টা একটা যদি কোনো অংশে ব্যথা হয় সারা শরীর সেটা ভোগ করে এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের কোন মুসলমানের গায়ে পৃথিবীর কোন জায়গায় আঁচড় করবে আমরা দোয়া করব আল্লাহর কাছে তোমরা ধ্বংস হয়ে যাবা আমাদের হাতে এখন অস্ত্র নেই মুসলমানরা অস্ত্রহীন এখন মুসলমানদের হাতে আণবিক চুল্লি নেই মুসলমানদের হাতে ড্রোন নেই কিন্তু একটা আছে যেটার শক্তি সবচেয়ে একজন নবী দোয়া করেছেন সারা কাফেরকে আল্লাহ চুবিয়ে মেরেছেন সেই নবীর অনুসারীরা এখন পৃথিবীতে 180 কোটি যেখানে মুসলমানদের গায়ে আঘাত হয় সেখানে মুসলমান কম না এখন আমার পাশের দেশে মুসলিম সংখ্যা হলো মাত্র 42 কোটি কত কোটি
আল্লাহ বলেছেন ইয়াকুনু আশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও আমি 200 জনের উপর বিজয় দান করে দেব। যত কোটি মুসলমান ভারতে আছে কুলাবে না, এক একজনের ভাগে 20 জন করে দরকার। কিন্তু আমরা কোনোদিন ভায়োলেন্সে যাইনি, যাব না। আমার নবী কাউকে আক্রমণ করেন নাই, আমরাও করবো না। তবে আক্রান্ত হলে উচিত জবাব দেওয়ার জন্য আমরা তৈরি আছি। এখানে ইসলামের শত্রু কেউ আসে না, এই স্লোগান এখানে দিবেন না, এখানে দিবেন মুসলিম দুনিয়ার মুসলিম এক হও। আমাদের বাংলাদেশে আমরা কোন দল না, এখন আমরা কোরআনের দল। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে জিরো টলারেন্স, যে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে মুসলমানদের গায়ে হাত দিবে, জিরো টলারেন্স, ঠিক কিনা? কোন মুসলমানের অত্যাচার আমরা সহ্য করব না। যে কেউ করুক তাকে উচিত জবাব দেওয়ার জন্য আমাদের ফেরেশতারা রেডি আছেন। এক ক্যারিনা ভাইরাসের ঠেলায় সামলাতে পারো না, আরেকটা যদি দোয়া করি আরেকটা এমন ভাইরাস দিবে তুমি ঘরের ভিতরে শুয়ে মরে যাবে, ওষুধও খাইতে পারবে না, এমনি মুড়ে ভেটকে থাকবে। সেতারা বেগম কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের প্রোগ্রাম একটু না বললেই নয়, এখানে আমার অত্যন্ত স্নেহের শিউলি বেগম ও হাজব্যান্ড হলো শফিক, এরা দুইজনে মিলে একটা মাদ্রাসা করেছে। শিউলিটা বলা যায় শিউলি, এরা দুই বোন। আলাউদ্দিন ভাই কোথায়? আলাউদ্দিন ভাইয়ের দুই মেয়ে আর এক ছেলে, এরা বলা যায় আমার কোলেই বড় হয়েছে। আলাউদ্দিন ভাই ওনার ওয়াইফকে হারিয়েছেন, আল্লাহ মহিলাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, অত্যন্ত আদর দিয়ে দুটা মেয়েকে বড় করেছেন, দুটা দিনদার ছেলের হাতে দিয়েছেন। মেয়ে বাড়ি বানিয়ে দুই মাস অপেক্ষা ছিল, আমি না উঠে বাড়ি উঠবে না, কিন্তু আমি ছিলাম আমেরিকা। এই মাহফিলটা দীর্ঘদিন ধরে সে ধরে রেখেছে যে চাচা আসবে এখানে। এখানে অনেকগুলো মাদ্রাসা, সবগুলো মাদ্রাসা আমার হৃদয়ের মাদ্রাসা, সবগুলো মাদ্রাসাকে আমি ভালোবাসি। দেওবন্দ যদি না হতো বাংলাদেশে এত ইমাম আমরা উপহার পেতাম না। দেওবন্দের পরে হয়েছে আলিয়া, আলিয়ার নেশাব একটু কাটছাট, কিন্তু দর্শনে যাবে নেশাব হলো শুরু থেকে শেষ, কিন্তু ঘৃণা যেন না থাকে। আমি দর্শনে জামিয়ে তো পড়েছি, আলিয়া তো পড়েছি, ঘৃণা রাখবেন না আমাদের ভিতরে। আমার স্কুলগুলো আমাদের, এই স্কুলগুলোতে যে বাচ্চারা পড়ে আল্লাহ এদেরকে কোরআনের বড় পণ্ডিত বানিয়ে দিই, এগুলোকে আল্লাহ ইসলামের জন্য কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শাহাদত হোসেন খান ভাই, আসলে মনের দিক থেকে একজন সুন্দর মানুষ, নাম হলো শাহাদাত। নাম কি? আমরা মুসলমান হওয়ার জন্য কি পড়ি? কালেমা শাহাদাত। এরপর হোসেন খান নাম রাসুলের নাতি, রাদি আল্লাহু আনহু, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আনা মিন হুসাইন, হুসাইন মিন্নি, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু চেহারা পুরোটাই ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি, রাসুল আকৃতি পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের, আর রাসুলের আকৃতি পেয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। শাহাদাত ভাইকে চিনেন তো আপনারা? তো চিনেন তো? ওনার পিতার দাড়ি ছিল, ওনারও দাড়ি চাই আমার। শাহাদত ভাইয়ের পিতা বুঝছেন তো, হুসাইন রাদিয়াল ওনার দাড়ি ছিল, আমার শাহাদত ভাই দাড়ি রাখবেন ইনশাআল্লাহ। আমার আগে কথা বলেছেন কাজী মোহাম্মদ রহমতুল্লাহ বিন আজহারি, খতিব বাইতুল আকসা চৌধুরিয়া জামে মসজিদ, অত্যন্ত সুন্দর বলেছেন, কোরআনের অনেকগুলো পয়েন্ট এলমি দিকটার উপর বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাদের আমল করার তৌফিক দান করেন। আরেকজন আমাদের ভাই এখানে বসা, ওজন মোটা বেশি দেখি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ দুইজনকে কবুল করুন। সেই সাথে আমাদের এনাম মেডিকেলের স্বত্বাধিকারী বর্তমানে উপমন্ত্রী প্রতিমন্ত্রী দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়,
আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন, সমস্ত মন্ত্রী পরিষদকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন, আমাদের এই থানার সম্মানিত ওসি সাহেব সহ যত কনস্টেবল পুলিশ বাহিনী আছে আল্লাহ সবাইকে কবুল করুন। মোহাম্মদ মইনুল ইসলাম ভুইয়া, মোহাম্মদ মুজাফফর হোসেন খন্দকার, আব্দুর রশিদ মুন্সি, হাজী ওমর ফারুক, আবুল হোসেন আনোয়ার হোসেন, হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক, মাওলানা আবু বকর কাসেমি, হাজী মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী, হাজী আব্দুর রহিম মাকবর, পরিচালনায় মোহাম্মদ জাহিদুল ইসলাম, মাওলানা মুফতি নুরুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান, এই যতজনের নাম এখানে এসেছে, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ আবুল কালাম আজাদ, আরব গুজার মোহাম্মদ শফিকুল ইসলাম, আল্লাহ সবাইকে কবুল করুন। আরো আপনারা যারা এসেছেন স্টেজে, অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম, এসেছেন স্কুলের সম্মানিত স্যাররা, জাতির বিবেক, স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা, সর্বোপরি খেটে খাওয়া মানুষ যাদের শ্রমের বিনিময়ে বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা উপার্জন করে, আল্লাহর সেই প্রিয় দামি মানুষগুলো আমার সামনে অধিকাংশ বসা। এখানে এসেছেন অনেক হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, এসেছেন পর্দার আড়ের হাজার মা এবং বোনেরা, আজকে এই স্কুলের মাঠটি স্কুলের মাঠ না, এটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে। মাঠার মাঠের কোথাও কোনো তিল ঠাই নাই রে, এখানে একমাত্র কোরআনের ভালোবাসায় আমরা এসেছি। আমরা মৃত্যুবরণ করব, আমরা কোরআন নিয়ে যেতে চাই, আমরা বাঁচতে চাই কোরআন নিয়ে, মরতেও চাই কোরআন নিয়ে। আল্লাহ কোরআনের জন্য আমাদেরকে কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা চমৎকার দোয়া করতেন কোরআনের জন্য, আমরা কোরআনে আল্লাহুম্মা আজআনিল কোরআনা রাবিয়া কলবি ওয়া নূর সদরি ওয়া জালা হুজনি ওয়া যিহাবা হাম্মি ارزقني تلاوته انا الليل والنهار ورنا يا الله قران কে আমার সিনার নূর বানিয়ে দেন, আমার জীবনের বসন্ত বানিয়ে দেন, আমার দুঃখ গোলার বাহন করে দেন, আমার দুশ্চিন্তা মুক্ত আর একমাত্র বাহন কোরআনকে করে দেন, রাত দিন যেন তেলাওয়াত করতে পারি সেই তৌফিক আমাকে দান করে দেন। কোরআন আছে যেখানে রোগীর নাই সেখানে, কোরআন আছে যেখানে ভাইরাস নাই সেখানে, প্রতিদিন সকালে তেলাওয়াত করবেন, এটা অ্যান্টি ভাইরাস, পৃথিবীর সব ভাইরাসের জবাব হলো কোরআন। কোরআন যে এলাকায় পড়া হয় ওই এলাকাটা জান্নাতের বাগানে পরিণত হয়, যে এলাকায় কোরআনের তেলাওয়াত যত বেশি সে এলাকার ফলন তত বেশি, মৌমাছি আর কোরআন এটা দুটি একসাথে চলে, হাফেজদের কোরআন শোনা আর মৌমাছির আওয়াজ, পৃথিবীর যে অঞ্চলে মৌমাছি বেশি সে অঞ্চলে ফলন বেশি হয়, মৌমাছি যখন গুনগুন করে বেড়ায় আর হাফেজরা যখন পড়ে দুইটার আওয়াজ দুটিকে কিরকম শোনা যায়, একই রকম শোনা যায়। একটা মৌমাছি 24,000 বার ঘুরে মধু নেয়, একটা হাফেজ মিনিমাম 24-25 বার পড়ে মাথায় কোরআন ঢুকায়, শুধু ঢুকায় না তারপরে হাজার হাজার বার তাকে পড়তে হয়, পড়া ছাড়া কোরআন থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়তেন, নিজে শুনতেন, জিব্রাইল আমিন আলাইহিস সালামের কাছে কোরআন এমন নয় যে আপনি একবার পড়ে রেখেছেন আর পড়ার দরকার নাই, প্রতিদিন পড়তে হবে, আল্লাহ আমাদেরকে প্রতিদিন পড়ার তৌফিক দান করে দেন। চিৎকার করে বলেন আমিন। প্রতিদিন কোন সূরাটা পড়বেন বলেন, রাসূল সাল্লাল্লাহু কোন সূরা পড়তেন সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? সূরা ফাতিহা, আমরাও তো বলি সূরা ফাতিহা, তারপরে কোনটা? সূরা ইখলাস। সূরা ফাতিহা হলো কোরআনের অর্ধেক, কোরআনের কলিজা হলো সূরা ফাতিহা। সূরা ইয়াসিন, ইয়াসিন কলবত কোরআন হাদিসটি বাংলা ভিত্তিহীন, তবে ইয়াসিনের ব্যাপারে একটা সহি বর্ণনা যেটা পাওয়া যায়, রাসূল সাল্লাম বলেছেন কেউ যদি হৃদয়ের কোনো মাকসুদ পূরণ করতে চায় সে যেন সূরা ইয়াসিন পড়ে, কিন্তু কোরআনের অন্তর হলো সূরাতুল ফাতিহা, একবার পড়বেন অর্ধেক কোরআনের সোয়াব।
সূরা ইখলাস একবার পড়বেন, 10 পারা সওয়াব। সূরা কাউসার একবার পড়বেন, কোরআনের এক টুকরো অংশের সওয়াব আল্লাহ দান করে দিবেন। আবার সূরা জিনজাল কেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের অর্ধেক বলেছেন, কোরআনের চার ভাগের এক ভাগ বলেছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সূরা বাকারা পড়তেন, আমরাও পড়ব প্রতিদিন সূরা মুল পড়তেন, প্রতিদিন সূরা সিজদা পড়তেন, জুমার দিন ফজরের নামাজের প্রথম রাকাতে পড়তেন সিজদা, সূরা সিজদা, আর দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে, মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না, কিছুই জানত না মানুষ, সব কিছু জানিয়েছেন কে? একদম লেম্যান, ওম, মায়ের যেখান থেকে আমরা এসেছি ওটা মানে হলো কোনো আক্ষরিক জ্ঞান নাই, লিটারেসি নাই। ওম, যেখানে মায়ের যেখানে সন্তান থাকে ওটার নাম হলো ওম, ওটার নাম কি? ওম, ওটাকে বলা হয়। ওখান থেকে যেমন মানুষ নিরক্ষর আসে, সেরকম যদি কোন মানুষ বড় হয়ে অক্ষরিক জ্ঞান না নেয় তাকে বলা হয় উম্মি। কি বলা হয়? উম্মি। আমার রাসূলের লকব ছিল নবিয়ুল উম্মি, সুবহানাল্লাহ, বলতে ইচ্ছা করে না, কারণ পৃথিবীর অধিকাংশ মানুষ লিখতেও জানে না পড়তেও জানে না, ঠিক তবে ঠিক, এই অধিকাংশ মানুষের জন্য সমস্ত পৃথিবীর সব মানুষের জন্য সবচেয়ে শিক্ষিত নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনি লিখতেও পারতেন না পড়তেও, এটাই তিনার আমেরিকা, তিনি লিখতে পারতেন না, এটা তিনার অলৌকিক গপ্প, এটা তার মৌজুদা, তিনি পড়তে পারতেন না, এটাই আমার রাসূলের মৌজুদা, সুবহানাল্লাহ, কিছু ইচ্ছা করে না। ওদাই বিয়ার সন্ধিতে বলছে আলি, আরানি আইনা ইসমি, আমার নামটা কোথায় দেখিয়ে দাও, কি করবেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নামের আগে রাসূলুল্লাহ বাদ দেব, কেটে দেব, শুধু মুহাম্মদ থাকবে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার জান যাবে, আমি এটা করতে পারবো না, আপনার রাসূল নামটা আপনাকে আমি মুছতে দেব না, আপনি আল্লাহর রাসূল, সাক্ষী দিয়েছেন কে? কে দিয়েছেন? চারবার রেশন হবে নাম ধরেছেন কোরআনে, বারবার আল্লাহ বলেছেন রাসূল, আমা মুহাম্মদ ইল্লা রাসূল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মিন রিজালিকুম ওয়ালাকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। যতবারই আল্লাহ মুহাম্মদ নাম ধরেছেন আল্লাহ নিজে রাসূলের রিসালাতের সাক্ষী দিয়েছেন, আর সাক্ষীর জন্য যথেষ্ট কে? কাফা বিল্লাহি শাহীদা, সাক্ষীর জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আহজাব থেকে কথা বলি, আহজাবের শুরু হয়েছে আল্লাহর হাবিবকে দিয়ে, ইয়া আইয়ুহান নবী ইত্তাকুল্লাহ, হে নবী তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছেন আল্লাহর নবীকে, আমরা কাকে ভয় করব? জোরে বলেন, আল্লাহকে যদি কেউ ভয় করে দুনিয়ার কোন ছাইপাশকে ভয় করতে হয় না, আল্লাহকে যদি কেউ সেজদা করে দুনিয়ার কাউকে সেজদা করতে হয় না, আল্লাহকে যদি কেউ বড় মনে করে দুনিয়ার কাউকে মাথার উপর বসাতে হয় না। এক সেজদা দিয়ে আমরা কত সেজদার হাত থেকে বেঁচে গেলাম, এক আল্লাহকে সেজদা দিয়ে দেখে কোন জিনিস আমাদের দেবতা হতে পারে না, আর যারা এক আল্লাহকে সেজদা দেয় না লক্ষ জিনিসের সামনে মাথা কোটাতে হয়। সূরা আহজাব একটা অলৌকিক সূরা, সবগুলো অলৌকিক, তবে আহজাব যখন আমি পড়ি আমার মনে হয় প্রতিটি আয়া এখনকার পরিস্থিতি দেখে আল্লাহ নাজিল করেছে। এখানেই মেয়েদেরকে ঘরে থাকার কথা বলেছেন, এখানে পর্দার চমৎকার আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন, কি পড়বে, ড্রেস কি হবে, বিভিন্ন মন্তব্য আমরা শুনি অনেক আলেমের কাছ থেকে, কেউ বলে চেহারা খোলা রাখবেন, কেউ বলে ঢেকে রাখবেন, কিন্তু রাসূলের যুগে যে পর্দা সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম মেইনটেইন করতেন ওটা চেহারা ঢাকা ছিল, শুধু বান্দিদের চেহারা খোলা থাকতো, বান্দিদের হাতের কবজা পর্যন্ত খোলা থাকতো, যাতে ওদেরকে বোঝা যায়, চেনা যায়,
চেহারা খোলা রেখে পর্দা হয় না, কারণ চেহারা হলো সৌন্দর্যের আসল জায়গা। এই জন্য রাসূল সাল্লামের যুগে যে পর্দা ছিল ওটাই মানতে হবে, ওর বাহিরে যাওয়া যাবে না। আটটা গুণের কথা আল্লাহ বলে বললে এই গুণগুলো যারা অর্জন করবে তাদের সবার জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবেন, তাদেরকে শ্রেষ্ঠ পুরস্কার দিবেন কে? আল্লাহ। বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস-সাদিকিনা والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والسائمين والسائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. কার কথা? মানতে রাজি আছেন? না মানবেন কেমনে মানাতে ভাই? আপনার ভালো করে জানেন আমার আল্লাহ। এখন রাস্তা খুঁজে বেড়াচ্ছে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, ইতালির মানুষ ভেগে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ক্যারিনা ঢুকছে। আমাদের দেশেরও দুই একজন নেতার গায়ে এটা পাওয়া গেছে। নেতা সাহেব তওবা করেন, ক্যারিনা ঘুরতেছে ক্যাসিনো আমাদের পিছনে, যার আলমারিতে 26 লাখ টাকা পাওয়া গেছে তাকে পরীক্ষা করো, ক্যারিনা পাওয়া যাবে তার গায়ে। জনগণের হক যারা মানে ক্যারিনা তাদের জন্য উপহার, আর যারা 5 ওয়াক্ত মসজিদে যায় তাদেরকে হেফাজতের দায়িত্ব নেন কে? শুধু জুমার নামাজ যারা পড়েছে 1 সপ্তাহের জন্য তাদের গুনার সব কাফারা হয়ে গেছে। গুনা মানি হলো ভাইরাস। গুনা মানি কি? ভাইরাস। গুনা করবে যারা, ভাইরাসে আক্রান্ত হবে যে প্রদেশে চায়নাতে এই ভাইরাসটা আসলো। এরা বাদুর, বাদুর চিনেন? বাদুর বাদুরের পাশা খাইত, সুপ খায় এটা দিয়া সুপ। কুত্তা বিলাই শিয়াল বাদুর কুকুর সাপ বিচ্ছু কিচ্ছু বাদ দিত না, দত্তর এমনি খাইত না। আল্লাহ জাল্লা শানু এগুলো দিয়েছেন প্রকৃতিক ভারসাম্যের জন্য, তোমাদের খাওয়ার জন্য নয়। ব্যাংক খাইতে রাসূল হারাম করে দিয়েছেন, যে এলাকার লোকেরা ব্যাংক খায় এলাকার প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যায়, পোকামাকড়ে এলাকা ভরপুর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো নিষেধ করেছেন সেগুলো যারাই খাবে তাদেরকে ভাইরাসে আক্রান্ত করে দিবেন কে? আল্লাহ। ওয়াল মুসলিমিনা ওয়াল ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আমরা মুসলমান নর এবং নারী, মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন মহিলা এবং পুরুষ, কানিতিনা ওয়াল কানিতাত, অল্প দুষ্ট থাকবে ও পুরুষ এবং মহিলা, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী হব মহিলা এবং পুরুষ, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল হব পুরুষ এবং মহিলা, ওয়াল খাশিয়িনা ওয়াল খাশিয়াত, ভয় করব কাকে? পুরুষ ভয় করবে কাকে? মহিলারা ভয় করবে কাকে? এখন ভয় করেন কাকে? রাস্তায় বেরোলে হাইজাকারের ভয়, ব্যাংকে টাকা রাখলে লুট হয়ে যাওয়ার ভয়, ক্যাসিনোর যন্ত্রণায় টাকাগুলো কোন দিক থেকে কোন দিকে যায়, এত সোনা পাই লোক, ওই যে জুয়া যেগুলো খেলে এগুলো বইয়ের কিচ্ছু রাখে না, এগুলো জুয়া যেই ঘরে ঢুকেছে সেই ঘর শেষ, তার সর্বনাশ, ঠিক কিনা? লজ্জাস্থানকে হেফাজত করবো কার জন্য? জিকির করবো কার? আল্লাহ। মহিলারা জিকির করবে কার? আল্লাহ।
কিন্তু মহিলারা যদি পুরুষের মতো আওয়াজ দিয়ে জিকির করে দেশ শেষ। এই জন্য মধ্যখানে একটা গ্যাপ দিলেন আল্লাহ। والذاكرين الله كثيرا والذاكرات আল্লাহকে জিকির করবে পুরুষেরা, তারপরে ওয়াও দিয়ে মধ্যখানে আল্লাহর নাম ঢুকালেন, কাসিনা বললেন। জিকির কম হতে পারবে না, জিকির কি হতে হবে? বেশি হতে হবে। কেন বেশি জিকির দরকার? কারণ এই শরীরকে আক্রমণ করার জন্য প্রকৃতিকে অনেক ভাইরাস ঘুরে বেড়ায়। প্রতিটি মানুষের জীবনে ক্যান্সারের জীবাণুগুলো আছে, প্রতিটি মানুষের শরীরে আছে। ক্যান্সার নাই জীবাণু এরকম কোন মানুষ নাই, কিন্তু যখনই একজন মানুষ বেড়া হয়ে ওঠে আল্লাহর হুকুম অমান্য করে, বেশি শরীরের উপর জুলুম করে, তার এই ভাইরাসটা সক্রিয় হয়ে ওঠে, তাকে আক্রমণ করে। এই কয়েকটা কাজ যদি আমরা করি আমাদেরকে মাফ করে দিবেন কে? প্রথম আসেন ইসলাম। সেদিন ইব্রাহিম আলাইহিসসালাম নিজের সন্তানের জন্য মুসলমান হওয়ার দোয়া করেছিলেন, জাআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহীম। রব্বানা জাআলনা মুসলিমাইন লাক, হে আল্লাহ আমাদেরকে মুসলমান বানান আপনার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা, আমাদের ছেলে মেয়েদেরকে মুসলমান বানান। মুসলমান হওয়ার জন্য যে ঘরে যেতে হয় ঘরের নিয়ম কানুন শিক্ষা দিয়ে দেয়, আর না মানা শেখানা অথবা আলাই না, আমাদের তোবা আপনি কবুল করেন। আপনার চেয়ে বড় তোবা কবুলকারী আর কেউ? মুসলমান হওয়ার জন্য দোয়া করেছেন, সন্তানকে স্কুলে দেয়, জিজ্ঞেস করি সন্তান কি হতে চায়, বাপ বলে আমার ছেলেকে ডাক্তার বানাবো, মা বলে আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো। আগে মুসলমান বানান তারপরে ডাক্তার বানাবেন, আগে মুসলমান যদি না হয় হবে কসাই ডাক্তার, আগে যদি মুসলমান না হয় হবে চোর ইঞ্জিনিয়ার, আগে যদি মুসলমান না হয় চেয়ে হবে ডাকাত নেতা, ঠিক না ভাই? মানুষের পয়সা লুট করে সর্বনাশ করে ফেলবে, আগে মুসলমান হতে হবে। কি হতে হবে? কবরে যেতে হবে কি হইয়া? কি হইয়া? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, একই ওসিয়ত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আমাদের উপরে। মুসলমান না হয় কবরে যেও না, ইসলামের ভিতরে ঢুকেই কবরে যাও। এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে ইসলাম থাকে না, মেলায় ইসলাম নাই মেলায় মুসলমানদের যাওয়া উচিত নয়, কারণ মেলায় বেটা বেটি একসাথে আছে না নাই? কথা কন না, মেলায় যাই রে খেলা খাই রে, কি খেলা খেলে? একুশে ফেব্রুয়ারিতে আমার ছেলেগুলো রক্ত দিল, আল্লাহ তাদের রক্তকে কবুল করুন, আমাদের শহীদদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। সেখানে আমরা কি উপহার দিচ্ছি? দেশ স্বাধীন হলো লাখো শহীদের বিনিময়ে, শহীদদের জন্য আমরা কি দিলাম? হ্যাঁ, 16 ডিসেম্বরে দেখলাম সকাল থেকে নিয়ে ঢাকা ভার্সিটির অঙ্গনে ব্যান্ডের অনুষ্ঠান রাত 12টা পর্যন্ত। আমি একটু টেলিভিশনের স্ক্রিন খুলে দেখি এরবেলম প্রতিশোধ, তোমরা উপরে এরবেলম করো, ফেরেশতারাও শহীদদের কি এরবেলম? এই যে রক্ত দিয়ে গেল তোমরা তাদের রক্ত তো দাম দিলা না, তাদের রক্তের দাম হতো যদি মসজিদে তাদের জন্য দোয়া করতা, সারা বাংলাদেশে এরকম মাহফিল করে দোয়া করতাম, ঠিক কিনা? কবরে গেলেই বুঝবা দুনিয়ার রং তামাশাটা কাকে বলে, তোমার বাদনার কত ঢং, এটা কবরে গেলেই আল্লাহ ফেরেশতারা বুঝিয়ে দিবে। অনেক আগে আব্দুল আলিম সাহেব গান গেয়েছিলেন, ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, জানে না সব হেবনে নাসে পুতুল কি দোষ, জানে না সব হেবনে নাসে পুতুলের কি দোষ,
ফেরেশতারা জাননে খুশি হামনে আজার মারবে, ফেরেশতার কি দোষ? সাজদামের জায়গা পাও না, আবে আদবের গোষ্ঠী উল্টা পাল্টা গান কেন লেখো? এই জন্যই তো তোমাদের গান এখন কেউ শুনে না, দুর্ভোগ শুরু করেছো গান শুনে না। আসল গান ধরো, আসল গানের নাম কোরআন, আসল গানের নাম হলো ইসলাম। এই গান কোনদিন কোরআন হয় না, তোমাদের সেই গানগুলো এখন আর কেউ শুনে না, পাগল মন এখন পাগল শুনে। হাওয়া হাওয়া ও হাওয়া খুশবু লোটা দে, কেউ শুনে না, কিরকম আসলো এক এক সময়, কেউ শুনে না এখন। ধরো বাজবু বাজবু তোমার কারণে এখন হ্যাঁও শুনে না, কিন্তু 1450 বছর আগে কোরআন শুরু হয়েছে সূরাতুল ফাতিহা, কিয়ামত পর্যন্ত এই গান পুরাণ হবে না। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু কোরআন শুরু করে যে পড়ে না সে আমার উম্মত নয়। গলা সাজতে চাও, স্বরলিপি করতে চাও, কোরআন পড়ো, গলা সুন্দর করে দিবেন কে? হারমোনি দিয়ে যত ভ্যাঁ ভ্যাঁ করো গলা নষ্ট হওয়া ছাড়া ভালো হবে না। শুধু কারি বাসেদের কেরাত ছেড়ে দাও এখানে, আর তোমাদের দুনিয়ার সব বস্তা পোস্তা গান এখানে নিয়ে আস, কোন সুর উপরে উঠবে? আপনি যখন কেরাত পড়েন সুদায় তাকাশের দিকে উঠে যায়, যত সুন্দর করে তেলাবাত করবেন এত ভাবে আপনার মর্যাদা উপরের দিকে উঠতে থাকবে, যত মাখরা জাদাই করবেন তত জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করে যাবে। আর যদি ফুটফাট করে পড়ে ফেলেন এরকমই হবে, যারা কোরআন পড়ে অথচ মাখরা জাদাই করে না কোরআন তাদেরকে লাহানত দেয়। রুব্বা কারিউল কোরআন আল কোরআন ইয়ালহানুহু, কোরআন পড়ে অথচ বুঝে না, কোরআন পড়ে মানে না, কোরআন পড়ে কোরআনের অবজ্ঞা করে, আছে না নাই? কোরআন এদেরকে লাহানত দেয়। মুসলমান তার সবচেয়ে তেলাওয়াতের বিষয় হবে কোরআন এবং কোরআন, ঠিক না বেটি? আজকে মুসলমানদের হুজুরের এই কোরআন পড়ে কম। এক হুজুরকে জিজ্ঞেস করলাম কবে কোরআন পড়ছেন, কয় গত রমজানে পড়ছি, আগামী রমজানে আবার পড়ব। বাইরের লোকের কথা বাদই দিলাম, 90% মুসল্লির কোরআন সহি না, কিন্তু সহি করার কোনো চেষ্টাও নেই। ছোট বাচ্চারা পড়ে সহি করে কোরআন, লজ্জা লাগে না তোমাদের? তোমাদের সামনে যখন 7 বছরের বাচ্চা পুরা সিরা থেকে 30 পারা কোরআন পড়ে সহি করে, লজ্জা লাগে না তোমাদের? এত কিছু শিখে আমেরিকা যাওয়ার জন্য মাঝে দিয়ে ইংলিশের হিড়িক উঠলো, হায় রে ইংলিশের হিড়িক, হাউ আর ইউ স্যার? আই এম ওকে, হোয়াট আর ইউ ডুইং? একটু মাখরা যাদের করে ইংরেজি শিখে, এত কষ্ট করে আমার কোরআন শেখার দরকার নাই। বুখারীর বর্ণনা, যারা কোরআন কষ্ট করে শিখে এদেরকে দুইটা পুরস্কার আল্লাহ দান করে দেয়, একটা হলো পড়ার পুরস্কার আর একটা হলো বাদান পুরস্কার, কষ্ট হয় জিয়া তা গলায় থেকে যায়, এটার জন্য পুরস্কার দান করবেন কে? যখনই পড়বেন হৃদয়ের সব রোগ দূর করে দিবেন কে? আর যার হৃদয় আক্রান্ত হয় তার শরীর কখনো ভালো থাকতে পারে? যার হৃদয় ভালো হয়ে যায় শরীরটা তার ভালো করে দেন কে? সে আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরো না। এখন মুসলমান কাকে বলে? জাতীয় কবি সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন, কেবল মুসলমানের লাগে আসেনি কইছে না, সত্য যে চায় আল্লাহ মানে মুসলিম তারই না। আপনাকে সত্য চাইতে হবে, আপনি সত্য ঘুরতে হবে, সত্য গ্রহণ করতে হবে।
এক মাদ্রাসার হুজুর অনেক কালেকশন করলেন গত টার্মে, শিক্ষা অফিসার গিয়ে হুজুরের মাদ্রাসায় হাজির যে আপনি কত টাকা কালেকশন করে আনছেন আমার এই হিসাব দেন। হুজুর বললেন যে আপনি কে? বললো আমি শিক্ষা অফিসার। বলছে আপনাকে তো হিসাব দেবো না। কেন? কয় আল্লাহ সভাপতি, আমি সেক্রেটারি, আপনি হিসাব চান? হিসাব আমরা একখানে দেব, সেটা কার দরবার? কার দরবার? এখন ব্যাংকে এত টাকা নাই, বিভিন্ন পার্টি নেতা ছাত্র নেতার বাড়িতে যা তার টাকা ঢুকছে, সন্দুক বের করে মাত্র 26 কোটি, কত লাখ? সব মুখস্থ দেখেন, কোরআন শরীফে এত মুখস্থ না, এত মুখস্থ। রাতের বেলায় মদ খায় বেয়াদবকে ধরে লটকানো দরকার, যার মদের বিল আসে 2,50,000 টাকা। শত শত ছেলে পড়বে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভাইরাস দূর হবে, ঠিক না? আর মদ খাও তুমিও শেষ সমাজ, তোদের কারণে আমাদের দেশে ভাইরাস আসে, তোদের কারণে দুনিয়াতে বিভিন্ন বালা মুসিবত হয়। এজন্য ইসলাম ছাড়া অন্য কিছু মানবো না। আমার আল্লাহ বলেছেন কেন অন্য কিছু মানতে চাও? ইসলাম ছাড়া কোন জিনিস তারা গ্রহণ করে নিতে চায়? আকাশে জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় সবাই কার কাছে আত্মসমর্পণ করেছে? কার কাছে? প্রত্যেকটি প্রাণী আল্লাহর হুকুম মানে, ঠিক কিনা? আমরাও মানে। আল্লাহ বলেছেন হাত দিয়ে ধরো, হাত দিয়ে খাওয়ার কোনো শক্তি? আল্লাহ বলেছেন চোখ দিয়ে দেখো, চোখ দিয়ে শোনার কোনো ক্ষমতা নাই? যা কাজে যে কাজে আল্লাহ যেটা লাগিয়েছেন, শুধু আপনাকে কেন ধরবেন? আপনাকে একটা ইচ্ছা শক্তি দিয়েছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। কোরআনের মাহফিলে এসে শুকরিয়া আদায় করতে পারো, অথবা সিনেমা হলে গিয়ে নাশকরিয়ে করতে পারো। এই স্বাধীনতা দিয়েছে মানুষকে কে? আরো জোরে বলেন, আল্লাহ দিয়েছেন। এই স্বাধীনতার জন্যই আপনারা বিচার করবেন কে? যিনি কেউ স্বাধীনতা দিয়েছেন কে? সে আমার আল্লাহ বলছেন উদুখুলু ফিসসিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদুখুলু ফিসসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবীন। কোন সূরা? সূরা বাকারা 208। আবার সূরা বাকারা 268 আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়ালা তাত্তাবিউ শাইতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবীন। পিছনের অংশটা কি? দুটি আয়াতের পিছনের অংশ এক। আগে বললেন খাওয়ার কথা, এখানে বললেন মোমেনরা ইসলামে পরিপূর্ণ ঢুকো, যেটা ঢুকবা না সেটাই শয়তান দখল করবে, ঠিক কি না? ঢুকতে হবে পরিপূর্ণভাবে, পরিবারে সমাজে সব জায়গায় থাকতে হবে ইসলাম। নামাজে পড়লেন ইসলাম, সমাজে এসে প্রতিবেশীর হক মানলেন, আপনি মুসলমান না। আপনি মসজিদে খুব সুন্দর কেরাত করে আসলেন, নামাজ পড়ে কপালে দাগ ফেলালেন, সমাজে এসে দেখলেন প্রতিবেশী হিন্দু না খেয়ে আছে, তাকে খাওয়া দিলেন না, আপনি মোমেন না। আপনি মোমেন না? রাসূল বলেছেন মান আশবা নাফসাহ ওয়াজারহু জায়ে লাইসা মোমেন, যে নিজে পেট পুরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে সে মোমেন না। প্রতিবেশী হোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেনবাসি যা হোক হোক প্রতিবেশী কি? প্রতিবেশী আপনার প্রতিবেশী অনেক ছেলে অনেক কষ্টে দিন কাটায়, মিলের মালিকরা কত ফুর্তি আমদ করে, কিন্তু কর্মচারীরা ঠিক মতো বেতনও পায় না। তোমরা যারা শ্রমিকদের হক আদায় করো না তোমরা মুমিন না। কিসের তুই বছর বছর ওমরায় যাস? কে বলেছে তোকে প্রতি বছর ওমরায় যেতে?
আমার নবী তো জীবনে একবার উমরা করেছেন, তুমি কোথেকে এত পুরস্কার হলো? আমার নবী জীবনে একবার হজ করেছেন, তুমি কোথেকে এত বার হজ করো? তুমি গরিবের হক আদায় করো, ঠিক কিনা? কথা কর না কেন? গরিবকে পয়সা দেওয়া ফরজ, আর তোমার হক ফরজ, প্রথমবার করেছো দ্বিতীয়বার নফল ওটা। একজন বললেন, হুজুর আল্লাহর রহমতে 15 বার আসছে। আমি গেলাম 15 বার আসতে তোর কইছি কে? হ্যাঁ, তোমার বাড়ির পাশে ছকি না, 5,000 টাকার জন্য তার বিয়ে হয় না। তোমার বাড়ির পাশে আব্দুল জাব্বার, একটা 3 বেলা ভালো খাবার তার পেটে জোটে না, তার বাচ্চাগুলো স্কুলে ঠিক মতো পড়তে পারে না। আজও বহু দর্শন দামি মাদ্রাসা আছে, ছেলেরা 3 বেলা পেট পুরে খেতে পারে না। বহু আলিয়া মাদ্রাসাও আছে, বাচ্চারা খেতে পারে না। আমাদের দর্শন জামির ভাইয়েরা আলিয়ার কথা বলেই না, এটা কেন জানি ওনাদের একটা উদারতা, বলবো না কি বলবো বুঝি না, কেন বলেন না, কেন বলেন না? দুটার আগেই তো মাদ্রাসা আছে, দুটাতেই তো কোরআন হাদিস পড়ানো হয়। আপনার হয়তো একটু বেশি পড়ে না, বলবেন না কেন? আমি জীবনে কোনোদিন বলিনি আমি দর্শনে জামিতে পড়েছি, আজকে বললাম। নিজেরটা নিজে না বলাই ভালো, মানুষে খোঁচায় এর জন্য কিছু কিছু বেরিয়ে যায়, মানুষ তো সহ্য করতে পারে না। আমার কিছুদিন আগে কত কিছু চললো আমাকে নিয়ে ইন্টারনেটে, উপযুক্ত জবাব পেয়েছে আমার। হৃদয়টা বড় করেন, আমরা দোয়া করি আপনাদের জন্য সব সময়, কিন্তু আপনাদের মুখে আমাদের জন্য দোয়া আসবে না কেন? সমস্যাটা কোথায়? আল্লাহ শফি সাহেবের জন্য আমি দোয়া করি আমার প্রায় মাহফিলে, আল্লাহ মাহবুবুল গরি সাহেবের জন্য দোয়া করি, জসীমউদ্দিন সাহেবের জন্য দোয়া করি, কিন্তু আমাদের কামালউদ্দিন জাফরি সাহেবের জন্য আপনারা দোয়া করেন না কেন? সমস্যাটা কোথায় আপনাদের? আল্লামা ওবায়দুল হক ঢাকা আলিয়ার হেড মুহাদ্দিস ছিলেন, আমার ওস্তাদ, তিনি আমার হাটহাজারীতে ক্লাস করতেন। সমস্যা তো দেখি না, যতদিন এই সমস্যার বাঁধ উঠবে না ততদিন আলেমরা এক হবে না। আমরা মসজিদে মসজিদে যতদিন মুসল্লিরা এক হব না ততদিন বাইরের লোকেরা এক হবে না। মসজিদে এখন আহলে হাদিস মসজিদ কোথেকে পাইছো এটাই দেন? কে দিয়েছে অথরিটি? মসজিদের সামনে কেন নির্দিষ্ট বেনার ঝুলিয়েছো? মসজিদ সরকার মুসলমানকে ভাগ করা যাবে না, আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি? মুফতি কিফায়াতুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়। আমিন। মজহব তেরা কিয়া হ্যায়? মজহব মেরা ইসলাম হ্যায়। মজহব কি? ইসলাম। মজহব কি? ইসলাম। ইসলাম তো ফেরফেরি করো, হাত যেখানে বাঁধু সে মুসলমান। ঠিক। আমিন জোরে বলো, কাস্তে বলো, ও মুসলমান। ঠিক। মসজিদে ঢুকেছে তারে বুকে জড়িয়ে নাও। ঠিক। এমনি করে যা, ওই পোলা মনে করে হায় হায় মসজিদে ঢুকার ভুলে না। এক ছেলে জোরে আমিন বলছে, আরেক হুজুরে কয় এই কে রে জোরে আমাকে দিয়া, জোরে আমি করি কে কয়? ওই পোলা কয়, হুজুর আমি আর মসজিদে আসি না, আমার মাফ করো। কেন আপনি এটা করলেন কেন? জোরে আমিন সে বলছে আর কি, আপনি তাকে বলেন যে ইমাম যেভাবে বলবে তুমিও সেভাবে বলবে, ইমাম যদি আসতে বলে তুমিও, ইমাম যদি জোরে বলে তুমিও, মক্কা শরীফে গেলে আমরা জোরে করি না? আমি দেখেছি বাংলাদেশের লোকেরা আবে আলো কি রে ভাই, কহজুর দেশে তো পারি না, এখানে কম্পিটিশন হাত কোথায় বাঁধবে না নিয়ে ঠেলা ঠেলি। ইমাম মালিক রহমাতুল্লাহ লোকেরা হাত বাঁধেই না, কয় খালায় থাকুন কি করবি কর, হাত বাঁধেই না। আর এখানে হাত বাঁধানো নিয়ে কিলাকিলি,
আরে ভাই মসজিদে ঢুকলেই বুঝবেন সে বেহেশতের ট্রেন ধরেছে, এই ট্রেন তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। মসজিদে যারাই যায় তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর কি ওলি। আপনি তাদের তো কোথায় ফেলেন? যুবান নামাজ শুরু হয়েছে, রিক্সাওয়ালা রিক্সা এক পাশে থিয়া রাস্তা দাঁড়াচ্ছে, রাস্তা দাঁড়িয়েছে রিক্সাওয়ালা। সেই দেশ আমাদের বাংলাদেশ, ঠিক কিনা? মুসল্লিতে মুসল্লিতে ভাগ করব না, ভাগ করব যারা মসজিদে যায় না তারা আর আমরা উল্টা, ঠিক না? ঠিক ভাগ করব তাদের যারা চুপি দাঁড়িয়ে দেখলে ঠাট্টা বিদ্রুপ করে, ভাগ করব তাদের যারা আমার বোরকা পরা মেয়েকে টিটকারি মারে, কয় চিকন বোরকা পরছে এত টাইট, আর ও তো পরছে টাইট, একটু ঢিলা হবে কদিন, তুই তো পরছি নে, ও তো পরছে। আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লামা মওদুদি সাহেবকে জিজ্ঞেস করলেন, মওদুদি সাহেব আপনার লোগোনে দাড়ি রাখতে কি ছোটা, আপনাদের লোকেরা দাড়ি রাখে একটু ছোট? তো মওদুদি সাহেব জবাব দিলেন, আমি তো রাখা দিয়ে আপনার লম্বা কিনছি, আমি রাখে দিছি আপনি লম্বা করেন, আমি তো চেষ্টা করে উঠাইলাম আপনি এবার লম্বা করেন। ভালোবাসার এই হলো মুক্ত প্রতি, চাইলে ইমাম একজন আরেকজনকে হৃদয় দিয়ে ভালোবাসে, আর আমরা শুধু খেলা খেলি, আমরা সবাই এক, আমরা মুসলমান, আমরা কি আল্লাহ আমাদের পরিচয় কি দিয়েছেন, কি দিয়েছেন? মান আহসানু কাওলান মিম্মা দাআ ইলা আল্লাহি ও আমিলা সালিহা ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সামনের দিনগুলো আসতেছে, মুসলমান ভার্সেস অন্য কাফের মুশরিক, ঠিক না? সেখানে তারা বিচার করবে না, আমার রোহিঙ্গা মুসলমানদেরকে যারা মেরেছে তারা কখনো দেখেনি কে দর্শে নিজামি কে আলিয়া, তারা কখনো দেখে নাই কে হাত কোথায় বেঁধেছে, ঠিক না? তারা দেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। একটার উপরে বেশি কথা হয়ে যাচ্ছে, দ্বিতীয়টায় যাই। আল্লাহ বলছেন প্রথম মুসলিম, প্রথম কি মুসলিম, তারপরে মুমিন, তারপরে কি মুমিন, কবরে যেতে হবে কি হিসাবে মুমিন হিসাবে। এখন মুমিন কারা? মুমিন কাদেরকে বলে? আমার আরাদাল আখিরাত ওয়া সাআলাহা সাইয়াহা হুম মুমিন, যে আখিরাত চায় আখিরাতের জন্য চেষ্টা করে সে মুমিন। কার কথা? মান আমালা সালিহান মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন, ছেলে মেয়েদের মধ্যে থেকে যারা আমলে সলে করে তারা মুমিন। কার কথা? আল্লাহর কথা। এখন আমলে সলে কাকে বলে? সূরা কাহফের শেষে আল্লাহ জবাব দিচ্ছে, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যারা আল্লাহর সাথে দেখা করতে চাও আমলে সলে লাগবে, আমলে সলের প্রথম ধাপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় ধাপ হলো পাঁচ ওয়াক্ত নামাজ। কি কোথায় পড়বেন? কোথায়? মসজিদের ইমাম সাহেব ওযু ছাড়াও যদি নামাজ পড়ায় আপনার নামাজ হয়ে যাবে, আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু ইমাম সাহেবের নামাজ দোহরাতে হবে। যারা হত্যা করার জন্য মিশর থেকে যে মুনাফিক গুলো এসেছিল তারাই মসজিদে নববীর কবজা নিয়েছে। লোকেরা এসে বলল ওরা মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছে, ওসমান রাদি বলে ওদের পিছনে নামাজ পড়ো কিন্তু বাহিরে আসলে ওদেরকে মেনো না। একজন মুসলমানকে তাকফির ফতোয়া দেয়া যাবে না, কাফের ফতোয়া দেয়া যাবে না। এই উম্মতের পুরা জাতির ইজমা হলো কাদিয়ানিরা কাফের, কারণ
স্বীকার করেছে ঠিক কিনা? আর বাকি কোন মুসলমানকে কাফের ফতোয়া দেয়া জায়েজ? না। জায়েজ? না। নয়। শিয়াদের মধ্যেও বড় বড় আলেম আছে, বহু বড় শিয়া আলেম থেকে ইমাম বুখারী হাদিস শুনিয়েছে, কিন্তু শিয়াদের বারোটা গ্রুপের একটা গ্রুপের ব্যাপারে উম্মতের আজমা হয়েছে। রাফিদি সিরিয়ার এক প্রান্তে তারা থাকে, আলীকে আল্লাহ বলে, কি বলে? এই তাদেরই গান হলো ইয়া আলী, ইয়া আলী রহম আলী, ইয়ার বেকার দেশ করবা। যে কোনো শক্তিশালী কাজ করতে আমরা কি করি? ইয়া আলী। সেরে করলেন, বলবেন ইয়া আল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু হাতে শক্তি দান করেছেন কে? আল্লাহ। আপনি আলীকে ডাকেন কেন? তিনি কি করবেন? কোন নবীকেও ডাকা যাবে না, ডাকতে হবে কাকে? জিকির করব কার? নবী মোর পরশ মনে, কার নাম জপলেন? যিনি লিখেছেন তিনার তৌহিদ পরিচ্ছন্ন নাই, বলতে হতো নবী মোর পরশ মনে, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনি, নবী মোর পরশ মনে, ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা। তারপর কি? ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। কি বলে? আল্লাহ বুঝি পাগল হয়েছে, কোত্থেকে শব্দ চয়ন করেন মূর্খের মতো? পাগলামির কোন আলামত আমার নবীর মধ্যে নাই। আল্লাহ পাগল হবেন কেন? নাউজুবিল্লাহ বলেন, মানুষ শুনে বলে নাই। কত বাজে বাজে গান আমাদের সমাজে রচিত হলো, বাবা ভান্ডারি সব মুখস্থ, কোরআন আয়াত মুখস্থ না, কি শোনা শুনছে, কি মাথা ঝোকা, ক্যাঁকো তো আছে, এই ক্যাঁকো আপনার দাহান নামের দিকে নিচ্ছে, আপনি ক্যাঁকো হারমোনি তবলা এগুলো তোমাকে দাহান নামের দিকে নিয়ে যাচ্ছে। যারা রাতের বেলায় গান শুনে ঘুমাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন এরা মারা গেলে জানাজায় দিও না। যারা গান শুনে, যারা গায়িকা এবং নায়িকাকে মাথায় বসিয়েছে, অচিরেই তাদের চেহারা শুকর বাঁদরের চেহারা হয়ে যাবে। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মোমিন হতে চাই, কি হতে চাই? মোমিন। আল্লাহ বলছেন শুনো, মোমিন হলে কি লাভ? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমান আনলো যারা, সফল হলো তারা। ইমান আছে যেখানে, সফলতা সেখানে। মুমিন কখনো ভীতু হতে পারে না, মুমিন কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, মুমিন কখনো নামাজ বাদ দিতে পারে না, মুমিন কখনো বিবির গায়ে হাত দিতে পারে না, মুমিন কখনো প্রতিবেশীর হক নষ্ট করতে পারে, মুমিন কখনো দেশের সম্পদ আত্মসাৎ করতে পারে না। মুমিন কত বড় টাইটেল আমাদের, সুবহানাল্লাহ, যদি ইচ্ছা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞা দিচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার বাপের চেয়ে, ছেলের চেয়ে, সারা দুনিয়ার মানুষের চেয়ে আমি নবী মুহাম্মদকে বেশি ভালো না বাজবে। রাসূলের ভালোবাসতে চান তো? বলে বলে সবচেয়ে বেশি ভালোবাসবেন কাকে? হ্যাঁ, কেমনে আল্লাহকে ভালোবাসবে? ধরে নজরে ধরে উঠে কেন? সব উল্টা পাল্টা খায়া কল কবজা ঢিলা সব, যেগুলো বেশি পেশাব ধরে এগুলো খায়ও বেশি, যত আমদানি তত রফতানি, খাবার কম খাওয়াবা। রাসূল সাল্লাল্লাহু কোনোদিন ভাত খাইছেন আমি দেখিনি, কোন হাদিসে আমি পাইনি রাসূল ভাত খাইছেন পেট ধরে। আমরা সবচেয়ে বেশি কি খাই? হায় রে বাপ, আমরা ভাত খাই না, ভাতে আম করে খাই। ভাত খাইতে খাইতে একজনে 2 কেজি ভাত খাইয়া লেছে, আরেক হুজুরে কয় আপনি 2 কেজি চাইলেন ভাত খাইলেন, কয় চাইলে না 2 কেজি ভাত হয় না।
হুজুরা খায় বেশি, কারণ হুজুরা পড়েও বেশি। হুজুরা পড়ো কি তোমাকে আমি পর্যন্ত সব কিতাব মিলে আমরা একটা সরা হবে না, আমরা এত কিতাব পড়লাম ঠিক কিনা? তবে হ্যাঁ, কম খেলে বেশি আবাদত করা যায়, খাবে কম খাওয়াবে বেশি, খাবেন কম খাওয়াবেন পেলে মানুষকে খাওয়ান রাসূলের সুন্নাহ। মেহমান আসলে ছাগল জবাই করে দেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আর মেহমান আসলে যদি কোন একটু চা করি একটু চা করি, একটু চা না খেয়ে কিন্তু যেতে দেবো না। ইস, কি মেহমানদারি ঠেলা, বিস্কুট একটা দিয়ে কর সবটাই খেতে হবে কিন্তু। ইসলাম আছে যেখানে খাওয়া বেশি, সেখানে রমজান মাস আসলে আমাদের মসজিদে খাওয়া দোয়া চলে। সেজদা বেশি খাওয়া, সেজদা কম খাওয়া কম। যারা সেজদা বেশি দেয় খাওয়া এদের পিছনে দৌড়ায় না ঠিক কিনা? আর যারা সেজদা দাও না খাওয়া নাই, যত বেশি সেজদা দিবা তত জমিন উর্বর হবে, তত বেশি জমিন ফসল দেবে। যত সেজদা কম দিবা তত রিজিক শুকিয়ে যাবে, খাই রাস্তা দিল হবে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে বেহেশতে থাকব। রাসূল বললেন, আইনি বিকাসাতি সুজুদ, বেশি সেজদা দাও তুমি আমার সাথে জান্নাতি হয়ে যাবা। মুমিন সেজদা দেয় কাকে? লা তাসজুদু লিশামসি ওয়ালা লিলকামার, উসজুদু লিল্লাহি ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসালাতের ভিতরে আল্লাহ বলছেন, চাঁদকে সেজদা দিও না, সূর্যকে সেজদা দিও না, সেজদা দাও ওই আল্লাহকে যিনি কপাল বানিয়েছে। এই ইয়াহু তা'বুদু, তুমি যার ইবাদত করো, কার ইবাদত করো? আল্লাহ। ইবাদত করব কার? অনেক পীর সাহেবকে অনেক লোকেরা সেজদা দেয়। যে পীর সেজদা নেয় ওই পীর মুশরিক। যারা সেজদা দিলা তোমরাও শিরকের খাতায় নাম লেখাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন সাহাবী একটা এলাকা থেকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওখানে আমরা দেখেছি ওদের বড় নেতাকে তারা সেজদা দেয়, আপনার চেয়ে বড় নেতা দুনিয়া আখিরাতে আর কেউ নাই। সাইয়্যিদে বলতে আদম, রাসূল বলেছেন বনি আদমের যত সন্তান সবগুলোর নেতা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে। আপনাকে একটু সম্মানের সেজদা দিব রাসূল বললেন না। সেজদা যদি দুনিয়ার কোন পুরুষকে দেওয়ার কোন রসম থাকতো, আল্লাহ মহিলাদেরকে বলতেন স্বামীর পায়ের সামনে যেন সেজদা করে। কিন্তু সেজদার একমাত্র মালিককে কপাল দিনের তিনি, সেজদা দেবেন তিনি ঠিক কিনা? এই কপালে আমল লেখা থাকবে, কি লেখা থাকবে? এই কপাল দেখে দেখে আমাদেরকে চিনবেন কে? কোথায় কপাল ঠেকিয়েছো তুমি মোমেন না কাফের, তোমার কপালে লেখা হয়ে যাবে। ইউরাফুল মুজরিমুনা বিসিনাহু, উঠলা কেন? এটা আমার ছেলে, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ 25 পালা হেফজ করেছে, আজকে তেলাওয়াত করতে একটু গলাটা ভেঙে গেছে বলতিছে। এমন পোলা পাতা ভেঙে চলে যায়, ছেলে পেলে যা হবে মাদ্রাসায় দিয়ে দিবেন, অন্তত আর যা হোক হোক ঐশীর মতো ঢাকায় হবে না, যা হয় হোক ওই যে নাস্তিকের মতো বিভিন্ন সন্তানকে যে হত্যা করে ওরকম ঢাকায় বাপ হবে না। নিজের ছেলেকে মেরে কুলসঙ্গ কেটে ঝুলায় রাখছে অভিগঞ্জ, প্রতিবেশীকে ফাঁসানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখবা পিতার হাতে সন্তান খুন হচ্ছে, সন্তানের হাতে পিতা মাতা খুন হচ্ছে, তখন বুঝবা কিয়ামতের আর মুখেও বাকি নাই। যে কোনো সময় সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, যে কোনো সময় আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যেতে পারে, যে কোনো সময় শুনব ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভূত হয়েছেন। আল্লাহ ওনার ভালোবাসা আমাদেরকে দান করে দেন।
মুমিন হতে রাজি আছেন তো? তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? আমার নবী বলেছেন পাঁচ ওয়াক্ত যারা মসজিদে আদায় করে তাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। ফাস্তাশহাদু বিল ঈমান, পাঁচ ওয়াক্ত নামাজে যারা যায় আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেন। বড় শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় কবিকে, কত সুন্দর করে নামাজের জন্য লিখেছেন, রবি ঠাকুরকে শ্রদ্ধা করি, কিন্তু একখানে এসে আমার অবজেকশন, তিনি আমার নবীর জন্য দুইটা লাইন লিখতে পারলেন, আফসোস মাত্র, কি দিয়ে নিজের সাহিত্য ভরে গেলেন? এমন কোন সাহিত্যের অঙ্গন নাই যেখানে তিনি কলম চালান নাই, এত জীবন পেয়েছেন, সোনার কাঠি মুখে দিয়ে বড় হয়েছে। আর অন্যদিকে নজরুল বড় হয়েছে দুটো নিয়ে, আট বছর বয়স থেকে হোটেলের রুটি বানানো শুরু, রুটি বানানোর ফাঁকে ফাঁকে সুন্দর সুন্দর গান লেখেন, সুন্দর সুন্দর কবিতা লেখেন, ভোর হলো দূর হলো গোকুমণি উঠারে কি সুন্দর সুন্দর লেখা লেখেন। একটু বয়স্ক হলেন, আর্মিতে গেলেন, পাকিস্তান আর্মির পুরো লাইব্রেরি মাথায় ঢুকালেন, এবার লেখলেন আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয়। নজরুল বুঝলো আমাদের কিছু হুজুররা বুঝলো না, এই নজরুল কত সুন্দর করে কবিতা লিখলেন, আল্লাহ তাকে মাফ করে দেন। অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তক্তে বসে, খেজুর পাতার পাশা তোমার বারবার গিয়েছে খসে, কি কবিতা। আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহু আকবার, এই নজরুল আমার লিখছেন, আল্লাহকে যে পাইতে চায় আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, রসুল নামে রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, আল্লাহকে যে পাইতে চায়। আল্লাহু আকবার, আল্লামা ইকবালের কবিতা নিয়ে নিয়েছেন কে, মোহাম্মদ সিফাতুনে ये दुनिया चीज है, ये दुनिया चीज है लोह कलम तेरे है, তুমি যদি একবার মুহাম্মাদের ভালোবাসায় নিজে কাফ করতে পারো আল্লাহ লৌহ কলম তোমাকে দান করে দিবে। আমার নবীর ভালোবাসা শুধু মিষ্টি খাওয়া নয়, আমার নবীর ভালোবাসা শুধু দাওয়াত খাওয়া নয়, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, তাইফের ময়দানে রক্ত দেওয়া সুন্নাত, শিক্ষা নিতে চেও না, আমরা জীবন দেওয়ার জন্য দৌড়াই, তোমরা জীবন বাঁচানোর জন্য পালাও, ঠিক কিনা? তোমরা জীবন বাঁচানোর জন্য পালাও, আমরা জীবন দেওয়ার জন্য দৌড়াই। তাওহীদ কি আমানত সিনু মেহে আমারে, আশা নেই মিটানা না মনে সামারা,
মুসলিম হে হাম ওয়াতন হে সারা জাহান হামারা রুয়ে জমিন সে লেকর তা আসমান হামারা মুসলিম হে হাম ওয়াতন হে সারা জাহান হামারা সারা জাহান হামারা তেগো কি সায়ে মে হাম পল কর জাওয়া হুয়ে